লক্ষ্য এডিসি নির্বাচন, তাই অন্যান্য রাজনৈতিক দলগুলির মতো এডিসি জয়ের প্রস্তুতি শুরু করেছে কংগ্রেসও। ঠিক হচ্ছে রণকৌশল। কংগ্রেসকে এডিসির মসনদে বসাতে শুক্রবার আমবাসা জেলা কংগ্রেস কার্যালয়ে বৈঠকে বসে কংগ্রেসের বেশ কয়েকটি শাখা সংগঠনের নেতৃত্বরা। কিন্তু গোষ্ঠী কোন্দলে জেরবার, কংগ্রেস একজোট হয়ে কতটা লড়াইয়ের ময়দানে টিকে থাকতে পারবে তা বলবে সময়। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই এডিসি নির্বাচন অনুষ্ঠিত হবে রাজ্যে। এই পরিস্থিতিতে সরকারি গাইডলাইন অনুযায়ী বড় ধরনের রাজনৈতিক সভা মিছিল করার অনুমতি নেই। কিন্তু তাই বলে কি নিজেদের জমি ছেড়ে দেবে রাজনৈতিক দলগুলি? সরকার বড় ধরনের রাজনৈতিক কর্মসূচির অনুমতি না দিলেও ছোট ছোট কর্মসূচির মাধ্যমে নিজেদের প্রচার ঠিকই জারি রেখেছে রাজনৈতিক দলের নেতৃত্বরা। বিজেপি, সিপিআইএম, আইপিএফটি অনেক আগে থেকেই প্রচার শুরু করলেও ইদানিং প্রচারে নেমে রাজনৈতিক ময়দান গরম করতে চাইছে কংগ্রেস। গত কয়েকদিন ধরেই প্রদেশ কংগ্রেস সহ কংগ্রেসের শাখা সংগঠনগুলির নানা কর্মসূচি পরিলক্ষিত হচ্ছে রাজ্যে। শুক্রবারও আমবাসা জেলা কংগ্রেসের কার্যালয়ে আদিবাসী কংগ্রেসের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন আদিবাসী কংগ্রেসের ব্লক কমিটির সভাপতি কাসাম তিয়া হালাম, এসটিএসএলের ধলাই জেলার সভাপতি নিগুরাম হালাম সহ অন্যান্যরা। এদিনের বৈঠকে মূলত আসন্ন এডিসি নির্বাচনের রণকৌশল নিয়ে কথা হয়। এডিসি নির্বাচনে কংগ্রেস যাতে ঘুরে দাঁড়ায় সেই লক্ষ্যেই কাজ করবে কংগ্রেস দল সহ দলের শাখা সংগঠনগুলির নেতৃত্বরা। বৈঠকে এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়। আদিবাসী ধলাই জেলা কংগ্রেসের উদ্যোগে আমরা এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। এই সভার থেকে আমরা উদ্দেশ্য নিয়েছি আগামী এডিসি নির্বাচন নির্বাচনের সামনে রেখে আমরা প্রত্যেকটি এরিয়ার থেকে দুইজন তিনজন করে আমরা নিমন্ত্রণ করি এই কংগ্রেস ভবন। আমরা সিদ্ধান্ত করেছি আগামী এডিসি নির্বাচনে কঠোরভাবে এই অপশাসনের বিরুদ্ধে সংগ্রাম করার জন্য আমরা প্রতিজ্ঞাব। কিন্তু প্রশ্ন হলো, গত কয়েকদিনে বন্ধকে ঘিরে প্রদেশ কংগ্রেসের যে গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে এসেছে তাতে করে আসন্ন এডিসি নির্বাচনে দল একজোট হয়ে লড়াইয়ের ময়দানে কতটা টিকতে পারবে তা সময়ই বলবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।